অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে দোকান উচ্ছেদ ঘিরে চাঞ্চল্য। 399টি দোকান উচ্ছেদের নোটিশ জারি করে প্রশাসন এবং তারপরে দোকান ভাঙার কাজ শুরু হতে বিক্ষোভে ফেঁকে পড়েন দোকানদাররা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের হাসপাতাল থেকে কালীতলা পর্যন্ত 399টি দোকান ভাঙার নোটিশ জারি করেছে প্রশাসন। সেই অনুযায়ী দোকান ভাঙার কাজও শুরু হয়। এদিকে দোকান ভাঙার খবর পেয়ে সোমবার সকাল থেকে বিক্ষোভে সরব হন এলাকার ব্যবসায়ীরা। সেই বিক্ষোভে সামিল হয়েছেন তাদের পরিবার প্রতিবেশীরাও। বলো সবাই আছে এখানে সমবেত হয়েছি। আমাদের মূল বক্তব্য একটা যে এখানে রঞ্জিত হালদার অ্যান্ড আদার্স বলে একজন পিটিশনার যারা একদম পুরো নিজেদের স্বার্থ সিদ্ধান্ত করার জন্য তারা আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে এবং নিজেরা আমাদেরকে প্রশাসনের কিছু অংশের সহযোগিতায় পিডব্লিউডির সহযোগিতায় সব তারা আমাদেরকে দোকানগুলো ভাঙার চক্রান্ত করছে। যে দোকানগুলো ভাঙার মধ্যে আমাদের জীবন জীবিকা রুজি রুজি দুটি আর করো আমাদের জীবন জীবিকা এর মধ্যে রয়েছে। তাই আমরা এই দোকানের উপর নির্ভর করে আমাদের বাচ্চাদের নিয়ে বেঁচে থাকি। একজন রঞ্জিত হালদার সে তার নিজের জায়গার চরিতার্থ হয়ে সমস্ত দোকানদারদের বিরুদ্ধে কেস করেছে, কোর্টের রায় নিয়ে সমস্ত দোকানদারদের দোকান ভেঙে দিতে চাইছে। তাই আমরা বলতে চাই আমাদের প্রত্যেক দোকানদারের নিজস্ব বাসস্থান দিন। আমরা খেটে খাবো, আমরা কোথায় যাবো, আমরা দোকান ভেঙে দিলে আমরা যাবো কোথায়? এই আজকে বলতে হবে সর্বত্র।